আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো তা হচ্ছে পেপার বাটারফ্লাই আমি এর আগে আপনাদেরকে ফ্রিডি বাটারফ্লাই তৈরি করে দেখিয়েছি এখন এটা আমার নেক্সট নেক্সট একটি টিউচুরিয়াল বাটারফ্লাই দেখানোর এই বাটারফ্লাইটা আমি কিভাবে তৈরি করেছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো বাটারফ্লাই তৈরি করতে আমাদের লাগছে কালারিং পেপার অফসেট পেপার এটা আপনারা লাইব্রেরির দোকানে দেড় টাকা পিস পাবেন তারপর আমাদের লাগছে এরকম চিকন গুনা আমাদের এরকম চিকন গুনা লাগছে একটা পাথর লাগছে কেচি লাগছে আর গ্লুগান লাগছে ভিউয়ার্স এখন আমরা আমাদের কাজে যাব এখন কাজ শুরু করবো কাজ শুরু করার আগে আমি এগুলো সব সরিয়ে নিচ্ছি আমরা যেই কালার দিয়ে করতে চাই আমরা ওই কালারের কাগজ নিয়ে নিব আমরা একটা নীল রঙের প্রজাপতি তৈরি করব। নীল রঙের প্রজাপতি তৈরি করার জন্য আমরা কাগজকে ফার্স্টে ভাজ দিয়ে নেব এটা হবে আমাদের উপরের ডানাটা খুবই সোজা আপনারা এরকম সোজা সহজ ভাবে এই প্রজাপতিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা এইভাবে তৈরি করে আপনাদের রুম মনের মতো করে ডেকোরেশন করতে পারবেন আমরা একটা উপরের পার্টের ডানাটার জন্য নিয়েছি আমাদের ডানাটা দুইটা পার্টে ই হবে এটা হচ্ছে উপরে আলাদা একটা পার্ট আর এটা নিচে আলাদা একটা পার্ট এই নিচের পার্টার জন্য এখন আমরা কাগজ কেটে নেব আমরা কেটে নেব আমরা এটা নিয়ে নিচের পার্টের জন্য নিয়ে নিলাম আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমরা এটাকে ভাজ করে নেব এটা উপরে কাগজটা ভাজ করে নিলাম আমরা এখন এটাকে কেটে নেব ভাজ দিয়ে নিচ্ছি এখন আমরা কেটে নেব আমরা এখন এটাকে সরিয়ে নিচ্ছি এখন আমরা এটাকে ভাজ করে দেব ভাজ করে নেবো আমরা এখন আমরা যে ভাজটা করছি এর উপরেরটা যেরকম আমরা যেই ইটা রাখবো এই যে এখানে এতটুকু যে ইটা আমরা রাখলাম নিচে পাটাও ঠিক এরকম চিকন করে করতে হবে যদি মোটা করে করি তাহলে কিন্তু ভালো লাগবে না দুইটা এক সমান ই রেখে আমাদের ভাজ করতে হবে নিয়ে নিলাম আমাদের উপরটা ভাজ করা হয়ে গেছে এখন আমরা নিচের পার্টির জন্য যে কাজটা রেখেছি আমরা ওইটাকেও ভাজ করে নেব ঠিক ওইটা সমানে চিকন করে নেব আমরা একটু কেটে নিচ্ছি এটা ঠিক এটা যেরকম আমরা চিকন করে ই করে নিয়েছি এটাও ঠিক ওইভাবে চিকন করে নিতে হবে আমাদের আমরা এটাকে পুরোটা ভাজ করে নিচ্ছি আমাদের এই নিচের পাটটা ভাজ করা হয়ে গিয়েছে এখন আমরা এটার সাথে এটাকে জুড়ে নেব। জুড়ে নেওয়ার আগে ঠিক আমরা এটাকে মাঝখান বরাবর উপরের পাখাটাকে মাঝখান বরাবর আমরা ভাজ দিয়ে নিব আমাদের এই মাথাটা এই মাথাটা সমান হতে হবে যদি সমান সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অর্ধেক হয়েছে হ্যাঁ এটা মিলেছে এখন আমরা নিচের পাটটা নিব নিচের পাটটা আমরা এখান থেকে এই পর্যন্ত যে কাগজ আমরা ওই পর্যন্ত কাগজ রাখবো বাকিটা আমরা কেটে নেব আমরা এতটুকু কাগজ এই যে এইটা এই থেকে এই পর্যন্ত আমরা মাপ দিয়ে নিলাম আমরা কেটে কেটে এখন আমরা নিলাম এখন আমরা যে কাজটা করবো এটা একটু বড় হয়েছে আমরা আর একটু কেটে ছোট করে নেব এটার মাপ দিয়ে আমরা যে গুনাটা নিয়ে নিয়েছিলাম আমরা এটাকেও ঠিক মাঝখান বরাবর ভাজ করে নেই দুইটা সমান হয় এই তো ভাজ দিয়ে নিলাম আমরা এখন এই ভাজ আর এই ভাজা আমরা একসাথে করে নিলাম এখন আমরা আমাদের যে গুনাটা আছে আমরা গুনাটা নিয়ে নিয়েছিলাম গুণাটা দিয়ে আমরা প্যাচ দিয়ে নেব এটাকে একদম টাইট করে প্যাচ দিয়ে নেব গুণাটার কিন্তু আমাদের একটা কাজ আছে আমরা গুণাটা দিয়ে কিন্তু আমাদের যে প্রচাপতি মাথার উপর যে সুরের মতো একটা ওটা কিন্তু আমরা এই গুণাটা দিয়ে পেঁচিয়ে বানিয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজাপতির ডানা আমরা একটু মেলে দিচ্ছি এখন আমরা আমাদের যে প্রজাপতির যে সুরটা আছে আমরা ই করে নেব আমরা এটাকে একটু প্লাস দিয়ে কেটে নিচ্ছি এখানে অতিরিক্ত বোনা টুকু আমরা বাদ দিয়ে নিলাম আমরা অতিরিক্ত বোনাটুকু আমরা বাদ দিয়ে নিয়েছি এখানে আমরা এটাকে একটু সুরটাকে একটু ঘুরিয়ে নেব এখন আমরা যে কাজটা করব আমরা যে এখানে গুণা দিয়ে প্যাচ দিয়ে নিয়েছি এটাকে আমরা ঢেকে দেওয়ার জন্য একটা পাথর নিয়ে নেব আমরা এখন এই পাথরটা লাগিয়ে নেবো এখানে আমরা এই ইটা একটু উপরের দিকে দেব আমরা লাগিয়ে নিলাম এখন আমরা যে কাজটা করব আমাদের গ্লু আঠা দিয়ে আমরা এটা উপরে যে গানের সুরের মাথার ভিতরে পাথরের মতো একটু নকশা করে নেব দেখাচ্ছি হালকা একটু আমরা একটু এই পাশ করে নিব যেন আঠাটা যেন পড়ে না যায় আঠাটা বেশি ভারী হয়ে গেলে এই সমস্যাটা হয় আমরা আবার এই আঠার এইটা লাগিয়ে নিচ্ছি আমরা প্রথমে একটু হালকা করে লাগিয়ে নিলাম এখন এটার উপরে আমরা অল্প একটু ছোট্ট বিন্দুর মতো একটুখানি লাগিয়ে নেব তাহলে আমরা লাগিয়ে নিলাম এখন আমরা যে এক্সট্রা যে আঠাটা আছে এক্সট্রা আঠাটা আমরা খুলে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুন্দর পেপার পেপার বাটারফ্লাই ভিউয়ার্স আশা করি আমার বাটারফ্লাইটি আপনাদের ভালো লেগেছে পেপার বাটারফ্লাইটি আপনারাও বাসায় তৈরি করবেন এরকম আকর্ষণীয় সুন্দর প্রজাপতি এবং আপনাদের ঘরকে ডেকোরেশন করবেন আপনাদের মনের মতো তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ